হৃদয়ে বাংলা ভাষা শীর্ষক এক অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শান্তিনিকেতনে। কোনো একটি ভাষার ওপর ভিত্তি করে যদি কোনো দেশ বা রাজ্য তৈরি হয়, তাহলে সেই দেশ বা রাজ্য হয়ে ওঠে ভীষণ শক্তিশালী। অথচ বাংলা ভাষাকে কেন্দ্র করে কোনো একটি দেশ বা রাজ্য তৈরি হয়নি, 8টি মতো ভৌগোলিক খণ্ডে বিভক্ত হয়েছে বাংলা ভাষা। প্রতিটা খণ্ডকে জুড়ে অখণ্ড বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পঞ্চমনের উদ্যোগে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ত্রিপুরার মেঘবালিকা ও পশ্চিমবঙ্গের আরও 6টি সাংস্কৃতিক দল। উল্লেখ্য, প্রতিটা দলই মহিলা পরিচালিত সাংস্কৃতিক দল। প্রথমত মেঘবালিকা শান্তিনিকেতনে এবার দ্বিতীয়বার এসছে এবং পঞ্চবন এবং এই তাপস মল্লিক দাদা, এনার হাত ধরে মেঘবালিকা এই মঞ্চে দ্বিতীয়বার অনুষ্ঠান করছে এই নিয়ে। আর যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলার যে যোগসূত্র, বাংলা ভাষা ত্রিপুরার যে যোগসূত্র বললেন বাংলা ভাষা নিয়ে, সেই বাংলা ভাষা তো আসলে একটা অন্তরের অনুভূতি। সেই বাংলা ভাষার অনুষ্ঠানে মেঘবালিকা অনুষ্ঠান করতে পারছে, প্রত্যেকটা গান বাংলায় গাইতে পারছে, সেটাই আমাদের ভীষণ গর্বের বিষয়। বিভিন্ন মঞ্চে অনেক সময় হয় যে একটা হিন্দি গান দিদি, একটা হিন্দি গান, তো ওইটা আমাদের করতে হয় অনুষ্ঠানের পরিবেশ অনুযায়ী বা চাহিদা অনুযায়ী, কিন্তু একটা সম্পূর্ণ অনুষ্ঠান বাংলা ভাষাকে নিয়ে সেটা আমাদের গর্বের, এবং আমরা গর্বের সাথে যে কটা গান করেছি প্রচণ্ড আনন্দ পেয়েছি এবং আমরা তাদের আতিথেয়তায় আপ্যায়নে আপ্লুত। অনুষ্ঠানের উদ্যোক্তা তাপস মল্লিক জানান, পঞ্চবনের এবারের প্রয়াস প্রতিটা খণ্ডিত বাংলার অংশ জুড়ে অখণ্ড বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডল যেমন গঠন করা, তার মধ্যেই ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মেলবন্ধন ঘটানো। দেখুন, পৃথিবীতে দেশ তৈরি হয় ভাষাভিত্তিক, কোনো জাতিভিত্তিক দেশ তৈরি হয় না। আজকে পৃথিবীতে বাংলা ভাষা এমনই একটা ভাষা, সেই ভাষাভিত্তিক জাতিটা যে কত খণ্ডে বিভক্ত হয়েছে তা ঠিক নেই। শুধুমাত্র আমরা জানি পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ, এর বাইরেও আমাদের বাংলা ভাষার জাতি এই দেশটা বিভক্ত হয়েছে। তার একটা অংশ যেমন ত্রিপুরা, আসামে একটা অংশ, ঝাড়খণ্ডে একটা অংশ, মেঘালয়ে একটা অংশ। ফলে বাংলা ভাষাকে, ভাষাভিত্তিক দেশ যখন তৈরি হয় তার মেরুদণ্ড অনেক শক্ত হয়, তার ভাবনা চিন্তা সংস্কৃতি মূল্যবোধ অনেক বেশি স্ট্রং হয় অন্য যে কোনো জায়গার থেকে, যার জন্য পৃথিবী যেসব জাতি উন্নত তার সেই সব জাতি বা সেই সব দেশ ভাষাভিত্তিক দেশ, সে আপনি জার্মান বলুন, চায়না বলুন, জাপান বলুন, কিন্তু একমাত্র বাংলা ভাষা যে কত খণ্ডিত হয়েছে তা ঠিক নেই। আমাদের এই অনুষ্ঠানটা মূলত বাংলা ভাষা বিভক্ত হয়ে যেসব রাজ্য তৈরি হয়েছে, দেশ তৈরি হয়েছে, আমরা তাদেরকে নিয়েই কাজ করি। অনুষ্ঠান সম্পর্কে কি বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, শুনুন। এই ধরনের অনুষ্ঠান আমরা চাইব সারা ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন হোক, কারণ আমি দেখেছি এর আগে অনেকবার এখানে এসেছি এই পঞ্চবনে, এই তাপসদার উদ্যোগে বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যেগুলো ভাজ্য গান, ভাদু গান, যেগুলো বিলুপ্তির পথে, সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করে। আজকে সে একটা নতুন অধ্যায় এখানে দেখলাম, নতুন জিনিস আমার শিক্ষা হলো যে আমার ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা, ওখানেও বাংলা ভাষাভাষী মানুষ আছে, আমার বাংলাতেও বাংলা ভাষাভাষী মানুষ আছে, ভারতবর্ষের অঙ্গরাজ্য দুটো, কিন্তু দুটো রাজ্যের মধ্যে যে একটা সাংস্কৃতিক সমন্বয় সাধনের যে চেষ্টা এখানে করা হয়েছে, সত্যি এটা অভাবনীয়, অতুলনীয়। এই ধরনের অনুষ্ঠান সবাই করুক এবং আমাদের সাংস্কৃতিক চেতনার মধ্যে মানুষের চেতনার বিকাশ ঘটুক, সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ এভাবেই সকলের মধ্যে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ এক ছাটার তলায় আসুক, ভারতবর্ষের জাতি ধর্ম মতামত নির্বিশেষে প্রত্যেকটি অঙ্গরাজ্যের মানুষ এভাবেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এক ছাতার তলায় এসে যেভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে উদ্দেশ্য ছিল, তারা তাদের যে বলিদান, তারা সাত ভারতবর্ষের মানুষকে যে এক ছাতার তলায় রাখার জন্য যে সংবিধান তৈরি হয়েছিল,
সেই সংবিধানের মর্যাদা এমন তাদের সম্মানকে অক্ষুণ্ণ রাখতে সারা ভারতবর্ষে বিভিন্ন ধর্মের ভাষাভাষীর মানুষ এভাবে প্রত্যেকটি রাজ্যে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করুক এবং সেটা সাফল্যমণ্ডিত হোক। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস।